স্ট্রেল। হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি আরপিজি 7 কিভাবে কাজ করে। তবে তার আগে আরপিজি সম্বন্ধে কিছু তথ্য জেনে নেই, তাহলে বিষয়টি বুঝতে অনেক সহজ হবে। আরপিজি কথাটি রাশিয়ান ভাষা থেকে এসেছে, যার পুরো নাম হচ্ছে রকেট প্রোপেল গ্রেনেড বা রকেট পরিচালিত গ্রেনেড। এটি মূলত কাঁধে বহন করা লাইট ওয়েট ওয়ারহেড ক্যারি করা এন্টি ট্যাঙ্ক মিসাইল, যা দিয়ে প্রতিপক্ষের ট্যাঙ্ক এবং হেলিকপ্টার সহ বিভিন্ন ভারী যান ধ্বংসের কাজে ব্যবহার করা হয়ে থাকে। আরপিজি 7 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ সহ 2020 সাল পর্যন্ত 34টি যুদ্ধে সরাসরি ব্যবহার করা হয়েছিল। তবে আধুনিক যুগের যুদ্ধের ময়দানেও এর কদর কোনো অংশেই কম নেই, তাই তো এখনও 40টিরও বেশি দেশ এই আরপিজি 7 ব্যবহার করে থাকে। আরপিজি 7 তৈরি করা হয়েছিল যাতে প্রতিপক্ষের ভারী ট্যাঙ্ক এবং হেলিকপ্টার আক্রমণের মুখে নিজেদের অসহায় মনে না হয়। আরপিজি 7 1958 সালে রাশিয়াতে ডিজাইন করা হয় এবং এটি ম্যানুফ্যাকচার করে আসছে বাজাল্ট অ্যান্ড দেকটিয়ার প্ল্যান্ট রাশিয়ান ফেডারেশন। তবে এখন ইউএসএ এবং চায়না সহ 7টি দেশ এই আরপিজি 7 ম্যানুফ্যাকচার করে থাকে। শুধু আরপিজি 7 এর ওজন 6.3 কেজি, কিন্তু এর সাথে পিজিও 7 নামক একটি নাইট ভিশন টেলিস্কোপ থাকে, যার সাহায্যে 500 মিটার পর্যন্ত লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায়। আর এই পিজিও 7 সহ এর ওজন 7 কেজি হয়ে থাকে। তবে এর ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ 300 মিটার এবং ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ 700 মিটার। আরপিজি 7 এর মেইন 6টি পার্ট রয়েছে, সেগুলো হলো বেস, অপটিক্যাল সাইট, আয়রন সাইট, উডেন হিট শিল্ড, ট্রিগার এবং সবার সামনে থাকে গ্রেনেড। গ্রেনেড পরিচালনা করার জন্য মোট 4টি অংশ সমন্বয় করে কাজ করে, সেগুলো হলো সাস্টেইনার মোটর, বোস্টার এবং ফিন্স। তবে ফিন্সের 2টি অংশ রয়েছে, একটা স্টেবিলাইজার ফিন্স আর একটা রিয়ার অফসেট ফিন্স। এই সবগুলোর শেষে থাকে গ্রেনেড বা ওয়ার হেড, যা এগুলোর সাথে স্ক্রু করা থাকে। গ্রেনেডটির পেছনে যে বোস্টারটি থাকে তার ভেতর মূলত পিচবোর্ড দিয়ে তৈরি এবং এর ভেতরে থাকে নাইট্রোগ্লিসারিন পাউডারের একটি স্কুইপ, বা বলতে পারেন এক ধরনের ছোট বাজি, যা স্টেবিলাইজিং পাইপের চারপাশে আবৃত থাকে এবং এর শেষে একটি প্রাইমার বা বারুদের চার্জ দেওয়া হয়। এর দ্বিতীয় ধাপে কাজ করে বিল্ট আপ গ্যাস, যার শক্তি 117 মিটার প্রতি সেকেন্ডে, যার প্রেশার টিউব থেকে গ্রেনেডটিকে বের করে দেয়। লঞ্চার থেকে বেরে আসা গ্রেনেডের আকস্মিক ত্বরণ একটি পাইজোইলেকট্রিক ফিউজে ট্রিগার করে, যা প্রাইমারকে জ্বালিয়ে দেয়, ফলে নাইট্রোস্কোপকে প্রজ্বলিত করে, যার ফলে রকেট প্রপালশন সিস্টেম সক্রিয় হয়ে গ্রেনেডটি তার বাকি গতিপথ বহন করে। সৃষ্ট গ্যাসগুলি লঞ্চার ইউনিটের পিছন দিয়ে বেরিয়ে যায় এবং একে পুনরায় ব্যবহার করার জন্য আবারও রিলোড করতে হয়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।